বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো সম্মানিত বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ শেয়ার মার্কেটের সর্বশেষ বিশেষ বিশেষ নিউজগুলো। লেনদেনের 41% 10 কোম্পানির কবজায়। 10 কোম্পানি হলো ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিএমআই হসপিটাল, ইউনিক হোটেল, বিডিকম, শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং সাইফ পাওয়ারটেক। বে লিজিংয়ের লভ্যাংশ ঘোষণাকে চ্যালেঞ্জ ডিএসএর। কোম্পানি প্রিমিয়াম আয় থেকে 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কোম্পানিটির লভ্যাংশ ঘোষণাকে চ্যালেঞ্জ করে বলেছে, কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা বিভ্রান্তিকর, যা বিএসসিসির লভ্যাংশ সংক্রান্ত নির্দেশনার পরিপন্থী। শীর্ষ লভ্যাংশ দেওয়ায় 19 কোম্পানি ফ্লোর প্রাইসে ঘুরপাক খাচ্ছে। 19টি কোম্পানি হল এসিআই, বাতাসু, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার পেইন্টস, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্রামীণ ফোন, ইবনে সিনা, লিন্ডে বিডি, ম্যারিকো, যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, রেকিট বেনকিজার, রেনেটা, সিঙ্গার, স্কয়ার ফার্মা, ইউনিলিভার কনজুমার কেয়ার, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক পিএলসি লিমিটেড। 10ই অক্টোবর থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং শুরু। কাট অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং আগামী 10 অক্টোবর শুরু হবে। জানা গেছে, ওই দিন বিকাল 3টা থেকে 13 অক্টোবর বিকাল 3টা পর্যন্ত কোম্পানিটি বিডিংয়ে অংশ নেওয়া যাবে। ধ্বংসের দ্বার প্রান্তে মাইডাস ফাইন্যান্স। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসন। মানব সম্পদ ও এস্টেট ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রধান শামীম আহমেদ। দুর্নীতি ও নিয়ম একের পর এক অর্থ আত্মসাতের কারণেই আর্থিক প্রতিষ্ঠানটির এই অবস্থার কারণ বলে জানান তিনি। পি রেশিও 0.1% বেড়েছে। বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও 0.1% বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সিংহভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত, কমেছে লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই গতকালও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। কর্পোরেট গভর্নেন্সের ব্যাপারে বিএসইসি সচেষ্ট ডক্টর মিজান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কমিশনার ডক্টর মিজানুর রহমান বলেছেন, পুঁজিবাজারে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিতে বিএসইসি বদ্ধপরিকর। গত 15 বছর ধরে এ বিষয়ে তারা কাজ করে চলেছেন। বিএসইসি প্রণীত কর্পোরেট গভর্নেন্স কোড একটি যুগান্তকারী মাইলফলক। খেলাপি ঋণ অবলোপনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। সাবসিডিয়ারি কোম্পানিকে ঋণ দেওয়া, সুদ আয় মওকুফ ও খেলাপি হওয়া ঋণ অবলোপন করতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, এনবিএফআই। সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে ঋণ ও পুঁজি সরবরাহ করতে পারে। 3 শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর। কোম্পানিগুলো হল অ্যাপেক্স ট্যানারি, বেলিজিং, সামিট পাওয়ার লিমিটেড। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই 3 কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।